পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ভারতের উড়িষ্যার বালেশ্বর জেলায় অবস্থিত। বালেশ্বর থেকে 30 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে নীলগিরি পাহাড়ের কাছে একটি টিলার উপরে অবস্থিত এই মন্দির। প্রায় 270টি সিঁড়ি পেরিয়ে পঞ্চলিঙ্গেশ্বরে পৌঁছানো যায়। পঞ্চলিঙ্গেশ্বর তো প্রায় সবাই গিয়েছেন, কিন্তু জানেন কি এর সঙ্গে জড়িয়ে থাকা কাহিনী? কথিত আছে যে বনবাসের সময় শ্রী রামচন্দ্র এই জায়গায় এসেছিলেন। সেই সময় সীতামা এই শিবলিঙ্গগুলো প্রতিষ্ঠা করে শিবের পুজো করতেন। সেই থেকেই এই জায়গার নাম হয়েছে পঞ্চলিঙ্গেশ্বর। তবে স্থানীয়দের মতে এই শিবলিঙ্গগুলি প্রতিষ্ঠা করেছিলেন বাণাসুর। মহাবলীর পুত্র বাণাসুর ছিলেন অসুরদের রাজা। তিনি ছিলেন শিব ভক্ত। শোণিতপুরে ছিল তার রাজত্ব। শিব যখন তাণ্ডব নৃত্য করতেন তখন বাণাসুর তার 100টি হাত দিয়ে মৃদঙ্গ বাজাতেন। এই বাণাসুরের জন্যেই শিব এবং কৃষ্ণের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধকে হরিহর যুদ্ধ বলে। যুদ্ধে রক্তের ধারা বয়ে যাওয়ার জন্য স্থানটি পরবর্তীকালে তেজপুর বা শোণিতপুর নামে পরিচিত হয়। ব্রহ্মার হস্তক্ষেপে কৃষ্ণ এবং শিব যুদ্ধ বন্ধ করতে সম্মত হন। সেই বাণাসুর এই জায়গায় পঞ্চলিঙ্গ প্রতিষ্ঠা করে শিবের পুজো করতেন। সেই সময় থেকেই এই জায়গার নাম হয়েছে পঞ্চলিঙ্গেশ্বর। কাহিনী যাই হোক না কেন, জায়গাটি ভারী সুন্দর। সবুজে ঘেরা রাস্তার পুরোটাই বাঁধানো, কিছুটা অন্তর বিশ্রাম নেওয়ার সুন্দর জায়গা রয়েছে। একদিক দিয়ে বয়ে চলেছে ঝর্ণা এবং অন্যদিকে পাহাড়ের সারি। ব্যাস পৌঁছে গিয়েছি। এই ঝর্ণার স্রোতের নিচেই রয়েছে 5টি শিবলিঙ্গ। ঝর্ণার উপরে প্রায় শুয়ে পড়ে জলের ভেতরে হাত ঢুকিয়ে 5টি শিবলিঙ্গে হাত দেওয়া যায়। আমি প্রণাম করে এসেছি, এবার রিঙ্কির পালা। যেরকম বলছে সেরকম দাও। পাঁচটা কোনো প্রণাম করো। আমাদের পঞ্চলিঙ্গেশ্বর যাত্রা এখানেই শেষ।